পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাসা নয়ন নয়ন যুক্ত হচ্ছেন নয়ন পর্যটন কেন্দ্রে কেমন ভিড় দেখছেন ধন্যবাদ লিনিয়া আসলে দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটক শূন্যতা বিরাজ করছে তবে সম্প্রতি যে দেশের স্থিতিশীলতা অবস্থা ফিরে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এক্ষেত্রে বান্দরবানের যে পর্যটন স্পটগুলো রয়েছে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা একটি ভালো পর্যটক আগমন ঘটবে এমনটি প্রত্যাশা করছেন আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে যেখানটিতে আছি বান্দরবান শহরের মেঘলা পর্যটন স্পট এলাকায় এই পর্যটন স্পটে আমরা কিছু সংখ্যক পর্যটক দেখতে পাচ্ছি পাশাপাশি নীলাচলীয় পর্যটক কিছু ছিল তবে তুলনামূলক সেটি একদম নগণ্য কিন্তু যে এই বর্ষার মৌসুমে যে পার্বত্য এলাকায় যে পর্যটকের আগমন ঘটে এই পর্যটক যে আসা নিয়ে আসলে পর্যটকরা এখানে আসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতির কথা বলেন সেটি আসলে প্রত্যাশা করছেন যাতে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে পর্যটকরা আসেন এবং পর্যটন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারেন এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সর্বশেষ চলে যাচ্ছে স্টুডিওতে নয়ন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন